मैं भारतीय जनता पार्टी के पश्चिम बंगाल के वरिष्ठ नेता माननीय तपन सिकदर जी को आमंत्रित करता हूं कि वे आप सबको संबोधित करने आए। ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি, ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃবৃন্দ, কর্মী বন্ধু এবং ভগ্নীগণ, কলকাতা শহরের ঐতিহাসিক শ্যামবাজার পাঁচপাথা মোড়ে আজকের এই সভায় উপস্থিত এই তদঞ্চলের মাননীয় সুধীবৃন্দ, মা ভাই এবং বোনেরা, পথ চলতি শুধুই নাগরিক বৃন্দ, আপনারা জানেন এক সংহতি যাত্রা শুরু করার জন্যই ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজ এক রথ কলকাতা থেকে যাত্রা শুরু করবে। আজ এমন একটি পবিত্র দিন, 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের 149তম জন্মদিন। আর 149তম স্বামী বিবেকানন্দের জন্মদিনকেই ভারতীয় জনতা যুব মোর্চা বেছে নিয়েছে তাদের এই সংহতি যাত্রার ক্ষেত্রে। ভারতবর্ষকে ছিন্ন ভিন্ন করার জন্য, খণ্ড বিচ্ছিন্ন করার যে চক্রান্ত চলছে, মাঘ পাক মদত পুষ্ট বিভিন্ন সন্ত্রাসবাদীরা যেভাবে ভারতবর্ষের বিভিন্ন স্থানে অস্থিরতা তৈরি করে চলেছে, যেভাবে ভারতবর্ষের অভ্যন্তরে আমাদের অর্থনৈতিক দুরবস্থা দেখা দিয়েছে, সমস্ত মানুষের মধ্যে তাই এক ঐক্যের প্রয়োজন। মানুষের স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা সারা ভারতবাসীর মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এবং ভারতবর্ষকে এক সূত্রে গাঁথবার উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি। একটি কথার উল্লেখ আমি করব, আজ এই কলকাতা থেকে কেন এই যাত্রা শুরু, কারণ কলকাতা আপনারা জানেন, এই কলকাতা কিন্তু ভারতবর্ষের মধ্যে থাকবার কথা নয়। ব্রিটিশ দেশ ভাগ করার সময় এবং মুসলিম লীগের দাবি, কমিউনিস্ট এবং কংগ্রেসীদের সমর্থনে এই বাংলা পাঞ্জাব চলে যাবার কথা ছিল পাকিস্তানে, এবং এই কলকাতা বা এই পশ্চিম বাংলা যে ভারতবর্ষের মধ্যে রয়েছে তার অন্যতম কৃতিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে এই বাংলা থাকত না। তাই যেমন ভারতবর্ষ থেকে ছিনিয়ে নেবার পরেও এই পশ্চিম বাংলাকে ছিনিয়ে নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন, জিন্না ডিভাইডস ইন্ডিয়া, আই ডিভাইড পাকিস্তান। এবং সেই জন্যই আজ আমাদের এই ঐক্যের যাত্রা শুরু হচ্ছে এই পশ্চিম বাংলার থেকে, আর যেখানে শেষ হবে সেই কাশ্মীর, যে কাশ্মীরে আজ ভারতের পতাকা উঠছে তাও কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই। এক নিশান, এক বিধান, এক প্রধান, এই দাবি নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেখানে পৌঁছেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আজ আমরা কাশ্মীরে ভারতীয় জাতীয় পতাকা উড্ডীন দেখতে পাই, নালে কাশ্মীরের পৃথক পতাকা ছিল, কাশ্মীরের পৃথক জাতীয় সঙ্গীত ছিল। কাশ্মীরে কোন ভারতীয় নাগরিক জমি নিজের নামে ক্রয় করতে পারতেন না। ভারতের সুপ্রিম কোর্ট, ভারতের সংবিধান, ভারতের আমাদের লোকসভা বা রাজ্যসভা তার বিচার করতে পারতেন না, এই অবস্থা ছিল। তার থেকে যুক্ত করার কৃতিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। আর সেই জন্যই সেই ঐক্যের, সংহতির এবং সংস্কৃতির পীঠস্থান এই পশ্চিম বাংলার রাজধানী কলকাতা থেকে যুব মোর্চা যাত্রা শুরু করেছে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে, জগৎ সভায় ভারতকে আবার শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য, ধর্মে মহান, কর্মে মহান করার জন্যই
এই যাত্রা এখান থেকে শুরু হচ্ছে। আপনাদের আশীর্বাদ চাই, জনতা জনার্দন আপনারা আশীর্বাদ করুন। ভারতবর্ষের বর্তমান দুরবস্থার মেঘকে কাটিয়ে নতুন সূর্যের আলো কানুন, আর তার নেতৃত্ব করবে ভারতীয় জনতা পার্টি, আর তাকে পথ দেখাবে যুব শাখা ভারতীয় জনতা যুব মোর্চা। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা কি রাষ্ট্রীয় অধ্যক্ষ আদরণীয় স্মৃতি ইরানি জি কো মে আমন্ত্রিত করতা হুম কি ওয়ে আপ সবকো সম্বোধিত করেন।